হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে খবরটা দিতে চলেছি সেটা হচ্ছে যারা এই বছরে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ যাদের এই সময় টেস্ট পরীক্ষা চলছে বা টেস্ট শেষ হলো দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে অনেক ছাত্রছাত্রী কিন্তু টেস্ট পরীক্ষায় বসেনি তাদের ক্ষেত্রে কি হবে সেই বিষয়ে একটি খবর কিন্তু এই মুহূর্তে খুব শোনা যাচ্ছে তো সেই খবরটা নিয়ে সংবাদপত্রে কি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিশদ আমি তোমাদেরকে বলবো সরাসরি সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে সেই খবরটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটিকে কমপ্লিট দেখো টেস্ট এড়ালেও উচ্চ মাধ্যমিকে বসা যাবে কিনা সিদ্ধান্ত স্কুলেরই শুধু যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার যোগ্যতা যাছাইয়ের জন্যেই টেস্টের ব্যবস্থা হয়েছে তা নয় অতিমারির কারণে আবার যদি চূড়ান্ত পরীক্ষার যাবতীয় আয়োজন ব্যর্থ হয়ে যায় সেক্ষেত্রে টেস্টের নম্বরই মূল্যায়নের ভিত্তি হয়ে উঠবে তাই টেস্ট নেওয়া এবং দেওয়া জরুরি বলে শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ তা সত্ত্বেও বেশ কিছু পড়ুয়া টেস্টে বসেনি বা বসছে না বলে জানাচ্ছেন শিক্ষকেরা প্রায় সব স্কুলেই মাধ্যমিকের টেস্ট শেষ উচ্চ মাধ্যমিকের টেস্টও শেষ হয়ে যাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রশ্ন উঠছে যারা টেস্ট দিল না বা দিলেও তাতে ভালো ফল করল না তাদের কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে এই বিষয়ে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি তবে কোনো পড়ুয়া টেস্ট না দিলে তাকে উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে কি না সেই বিষয়ে স্কুলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংসদ প্রধান বলেন করোনা পরিস্থিতির কারণে যদি ফাইনাল পরীক্ষা না হয় তখন টেস্টের নম্বর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এখন যারা টেস্ট দিচ্ছে না তখন সেই সব পরীক্ষার্থীর মূল্যায়ন কিভাবে হবে তা বলা মুশকিল তাই আমরা এবার স্কুলে টেস্ট নেওয়ার ওপরেই জোর দিয়েছি পড়ুয়াদেরও টেস্ট দিতে বলেছি বারবার কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন সংসদকর্তা বলার পরেও বারবার টেস্ট সম্পর্কে শিক্ষকেরা সচেতন করা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী টেস্টে বসেনি অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা যে হচ্ছেই সে বিষয়ে তিনি আশাবাদী হাওড়ার ডোমজুরের একটি স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস জানান দশম শ্রেণীর একশো জন পরীক্ষার্থীর মধ্যে টেস্ট দিয়েছে একশো জন দ্বাদশে নিরানব্বই জনের মধ্যে পঁচানব্বই জন টেস্ট দিয়েছে নদিয়ার শিকারপুর গ্রামের একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রমা মণ্ডল জানাচ্ছেন দশম শ্রেণীর দুশো জনের মধ্যে একশো জন এবং দ্বাদশে ছিয়াশি জনের মধ্যে ছেষট্টি জন টেস্ট দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের একটি স্কুলের প্রধান শিক্ষক পঞ্চানন ময়রা জানান দশমে সাতচল্লিশ জনের মধ্যে টেস্টে বসেছে ৩৫ জন দ্বাদশে তিরিশ জনের মধ্যে তেইশ জন টেস্ট দিচ্ছে টেস্ট বিমুখতা শুধু গ্রামাঞ্চলেই নয় কলকাতার কিছু স্কুলেও অনেক ছাত্রছাত্রী টেস্টে অনুপস্থিত বলে জানা যাচ্ছে কেষ্টপুরের একটি স্কুলের প্রধান শিক্ষিকা নাজরিন নাহার জানাচ্ছেন দশম শ্রেণীর দুশো জনের মধ্যে টেস্ট দিয়েছে দুশো জন দ্বাদশে দুশো জনের মধ্যে একশো বিরানব্বই জন টেস্টে বসেছে করোনার নয়া স্ট্রেন অমিক্রণের কথা ভেবেই টেস্টে বসার জন্য তারা বারবার আবেদন করেছিলেন বলে জানাচ্ছেন প্রধান শিক্ষক শিক্ষিকারা দীপঙ্করবাবু বলেন যেভাবে বিদেশে বিশেষ করে ইউরোপে অমিক্রণ ছড়াচ্ছে সেটা খুবই চিন্তার দেখা গিয়েছে ইউরোপে করোনা সংক্রমণের কোনো ঢেউ আসার মাস কয়েক পরে এদেশে আসে অতএব ফেব্রুয়ারি মার্চে অমিক্রণের সংক্রমণ বাড়বে কিনা জানি না তাই আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে এই টেস্টের মূল্যায়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা সব পরীক্ষার্থী বুঝল না এবারে টেস্টের বাড়তি গুরুত্বের কথা তারা কিছু বাড়ি গিয়ে অভিভাবকদের বলে এসছেন জানাচ্ছেন রমা ও নাজরিন নাজরিন বলেন পরীক্ষার্থীদের বাড়িতে পার্শ্ব শিক্ষকদের পাঠানো হয়েছে তবু সব পরীক্ষার্থী টেস্টে বসলো না পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে টেস্টের নম্বর যে খুব গুরুত্বপূর্ণ হতে পারে অনেক পড়ুয়া ও অভিভাবকই সেটা বুঝতে পারলো না এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিংক আপনারা সরাসরি পেতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ